চলতি বছরের শেষে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট, অগত্যা মূল্যবৃদ্ধিতে লাগাম পড়াতে তৎপর হলো কেন্দ্র। রিজার্ভ ব্যাংকের পূর্বাভাস ব্যর্থ করে আগামী মাসে পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির হারে 6.5% করে হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এবং একে ভোট ছাড়া উৎসবও রয়েছে, এবং আনাজপাতি থেকে খাদ্যশস্যের দাম সাময়িকভাবে না কমাতে পারলে ভোটে তার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে, এবং সেই জন্যেই তৎপরতা বেড়েছে অর্থমন্ত্রকের, এমনটাই মনে করা হচ্ছে। জ্বালানি গ্যাসের সিলিন্ডারের দাম সেই কোভিড কাল থেকেই ঊর্ধ্বমুখী। টমেটো থেকে চাল, ডাল, আটা, পেঁয়াজ, আদা, রসুনের বেলাগাম দাম বৃদ্ধিতে গৃহস্থের রান্নাঘরে আগুন। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই মূল্যবৃদ্ধিকে আমল দিতে চাননি, এমনকি তাকে বিরোধীদের দাবি বলে অভিযোগের গুরুত্ব আরও লঘু করে দেখিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু সেই অর্থমন্ত্রক মূল্যবৃদ্ধিতে হ্রাস টানতে পদক্ষেপে তৎপর হয়ে পড়েছে। কেন্দ্রীয় অর্থসচিব টিভি সোমনাথন বলেন, এই বেলাগাম মূল্যবৃদ্ধি যথেষ্ট উদ্বেগের। রিজার্ভ ব্যাংক মূল্যবৃদ্ধির হার 5% বেঁধে রাখতে চাইলেও গত জুলাই মাসে তা 7% হয়ে গিয়েছিল। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মানুষের ক্রয় ক্ষমতা সংকুচিত হয়, ফলে ক্ষতিগ্রস্ত হয় বাজার। সামনেই উৎসবের মৌসুম, বাজারে চাহিদায় ঘাটতি দেখা দিলে তা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে। তিনি বলেন, দীর্ঘমেয়াদে না হোক, আগামী কয়েক মাসের জন্য এই বৃদ্ধির হার কমানোটাই এখন চ্যালেঞ্জ সরকারের কাছে। সোমনাথামের দাবি, আগামী 3-4 মাসের মধ্যে খাদ্যপণ্যের দামে লাগাম পড়ানো সম্ভব হবে। তবে সেপ্টেম্বর নভেম্বরে উৎসবের পাশাপাশি প্রায় একই সময় 5 রাজ্যে ভোটের দামামা বেঁধে যাবে। সেই ভোট শেষ হতে না হতেই আগামী বছরের শুরু থেকেই লোকসভা ভোটে তৎপরতা শুরু হয়ে যাবে, আর সেই সময়ের মধ্যে মূল্যবৃদ্ধিতে হ্রাস টানতে না পারলে কেন্দ্রের শাসক বিজেপিকে তার দায় নিতে হবে। কেননা কেন্দ্রের বিরুদ্ধে মূল্যবৃদ্ধির অভিযোগ 5 রাজ্যে বিরোধীদের অভিন্ন নির্বাচনী ইস্যু হতে চলেছে, তা নিশ্চিত। কলকাতা টিভি।